হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি রাইস আর আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন সময় বিকেল তো আজকে বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবার তো শুনলাম যে ডায়মন্ড হারবার একটা নাকি নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে আর তোমরা তো জানোই যে নতুন কোনো কিছু ওপেন হলেই একদম আমার মনটা চুকচুক চুকচুক করে সেখানটায় যাওয়ার জন্য তো আমি আর রাজীব দা আছি আজকে বেরিয়ে পড়েছি আর এখন সময় দুপুর তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু হবে আর তোমরা ব্লগটা দেখতে থাকো কেমন হয় ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো বাড়ি থেকে বেরিয়েছিলাম ভাই কত সুন্দর ওয়েদার আর এই এখন কপাটাটার একটু আগে আছি তো এখানটায় দেখলাম যে একদম ওয়েদারটা ভাই মানে কি বলবো ওয়েদারটা একদম যাচ্ছে তাই ওয়েদার আর রাজীব তো এখন বাইক চালাচ্ছে ঠিক আছে খুবই অতিষ্ঠ হয়ে পড়ে তোমরা যদি কেউ ভোজ প্যারাডাইসে আসতে চাও তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আর এই হসপিটালের বাঁ দিক থেকে গলি ধরে সামনে একটু এগিয়ে গেলেই পড়বে ভোজ প্যারাডাইস তো ওই সামনে হোর্ডিং মারা যে আছে ওই হোর্ডিংয়ের ওই সিঁড়ি থেকে ওখান থেকে উঠতে হবে দোকানটা আর দেখতেই পাচ্ছ একদম ডান দিকে পড়বে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল আর হসপিটালের এই গায়ে ধরে বাঁ দিক থেকে আসলেই একদম রেস্টুরেন্টটা পড়বে তো রেস্টুরেন্টটা নতুন ওপেন হয়েছে কানটায় উপরে চল এটা একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে ঢোকা যাক ফার্স্ট টাইম এন্ট্রি অন ভোজ প্যারাডাইস রেস্টুরেন্টে আসার পরই একদম পাশেই একদম দেখতে পাবে যে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল দেখে নাও পুরোটা একদম উপর থেকে একদম ভিউটা সত্যি খুব সুন্দর রাজীব দা এখানে এখন কি দেখছো মেনু কার্ড দেখছো বলছি মটন বিরিয়ানি হবে তো প্যারাডাইসে গেলাম ডায়মন্ড হারবার এসে তো ওখানে আর কি বলবো ওখানে একদম বললো যে কোনো বিরিয়ানি নেই না তো মটন না তো চিকেন তো আবার যাচ্ছি সামনের দিকে দেখি কোথায় যাই কোথায় আবার বিরিয়ানি পাওয়া যায় এখন চলে এসেছি ঘরানাতে ওখানটায় বিরিয়ানি পাইনি যাই হোক রেস্টুরেন্টটা তোমরা দেখে নাও সত্যি খুব সুন্দর আমি আগে অনেকবার এসেছি তো রাজীবটা বললো চল টু সিট সিক্স সিট ফোর সিট সব কিছুই অ্যাভেলেবেল আছে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা এসে নিয়ে বসতে পারো
কেমন এক্সপ্লেইন দারুন দারুন মডার্নটা একটুখানি দেখ আর ভেঙে কতটা সফট মডার্নটা খুবই ছোট বিষ বাট খুব সুন্দর ছেড়ে যাচ্ছে হাত দিলেই হাতে না গেলে মজা লাগে নাকি বাঙালি কেমন লাগলো বল চিকেনটা ফাটা বাজে গেল বারাসাতে যাব পুজোর আগে দেখা যাক কতটা কি হয় সত্যি খুব সুন্দর হাজার গুণে ভালো ফসল হ্যাঁ চলো খাওয়া দাওয়াটা করে নি দু পিস মটন দিয়েছে এক পিস নালির খুব সুন্দর ছেড়ে যাচ্ছে আর এক পিস চর্বি আছে রিয়াজ আছে খুব সুন্দর এক পিস বাইট নিয়ে দেখি কেমন অসাধারণ খুব টেস্ট মটন ছেড়ে যাচ্ছে সাথে একটু ডিম খেয়ে নিলাম যাই হোক আমাদের খাওয়া দাওয়া এখন শেষ আর বেরিয়ে যাচ্ছি এই সামনে ঘরানা এইখানেই সব খাওয়া দাওয়া করলাম চলো এখন ছোট নদীর পাড়ে একটু যাওয়া যাক রাজীব দা আবার একটা চশমা কিনলো দোকান থেকে গন্তব্য এখন ছোট নদীর পাড় ডায়মন্ডে আবার আসলেই একটা অন্য অনুভূতি কাজ করে সবসময় যে এটা আমাদের একদম কাছাকাছি বলতে গেলে একটা ছোট্ট শহর আর এই শহরটাকে যখনই আসি সবসময় ইচ্ছে হয় যে শহরটাকে একটু ঘুরে বেড়াই চারিদিকটা তো ডায়মন্ড হারবারের একটা ঐতিহ্য বলা যেতে পারে ছোট নদীর পাড়টাকে তো সেখানে একটু যাওয়ার মন হলো আর ঘরানা থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন ছোট নদীর পাড়ের দিকে যাচ্ছি দেখা যাক কতটা কী হয় Thank you.
নন্দলালের মিষ্টিটা খাওয়ালেই আমার আক্ষেপটা কেটে যাবে। এখন কোয়ালিটি ভালো করছে না নন্দলাল। নন্দলালের সেই যে ইয়েলো রসগোল্লাটা ওটা না খেলে ডায়মন্ড হারবারের আরো একটা ঐতিহ্য যেটা সবাই জানে, সবাইকে নতুন করে বলার আর কিছুই নেই। এটা হচ্ছে ডায়মন্ড হারবার বিএড কলেজ বিএড সেকশন। এফসি কলেজ যেটাকে অনেকেই বলে যে ফকিরচাঁদ কলেজ, ফকিরচাঁদ কলেজ নামে পরিচিত। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের এম এ কলেজ এম এ সেকশন। এরিয়ে এটা এটা বিএবিএসসি সেকশন ফকিরচাঁদ কলেজের। এটা যে পেরিয়ে টান করলেই ডায়মন্ড হারবার এফসি কলেজের খেলার মাঠ। তুমিও হেঁটে দেখো কলকাতা নয়, তুমিও হেঁটে দেখো ডায়মন্ড হারবার। এটা আমাদের প্রত্যেকটা ডায়মন্ড হারবারবাসীর কাছে ট্যাগলাইন হওয়া উচিত। আজকে বাড়ি থেকে বেরোনোর সময় ভেবে নিয়েছিলাম যে ওয়েদারটা খুব ভালো আছে, তো আসার সময় ভাবছিলাম যে হয়তো বৃষ্টি নামবে, কিন্তু ওয়েদারটা সত্যি খুব ভালো। ঠিক আছে, কী হলো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, ওয়েদারটা খুবই ভালো আছে। আর মেনলি ছোট নদীর পাড়টা আমাদের জন্য নয়, কারণ আমরা হচ্ছে নুরচালা বাঙ্কা। ঠিক আছে, মেনলি ছোট নদীর পাড়টা তাদের জন্যে যারা হচ্ছে এফসি কলেজে পড়ে, ওরা আসে গার্লফ্রেন্ড নিয়ে আসে, বয়ফ্রেন্ড নিয়ে আসে, এখানে মজা মজা করে। আমাদের আর কী ভাই, আজকের ভিডিওটা এখানেই শেষ। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করো বস, এত কষ্ট করে ভিডিও বানাই আর কি বলবো তোমাদের। কমেন্ট লাইক শেয়ার সব কিছু করো, আমাদেরও ভালো লাগবে ভিডিও বানাতে। নাহলে এত দূর এসে এই ওয়েদারের অবস্থা তো জানো, এমনিতেই ভালো নেই।